ইস্ট লন্ডনে বন্দুকের মুখে 72,000 পাউন্ডের ঘড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, আর এই ঘটনাটি ঘটেছে তারকা বক্সার আমির খানের সাথে। গতকাল 18 এপ্রিল রাত 9:15 দিকে ইস্ট লন্ডনের লেটন এলাকায় এই ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘড়ি ছিনতাইয়ের দুঃখজনক অভিজ্ঞতা প্রকাশ করে ব্রিটিশ বক্সিং তারকা আমির খান বলেন, সোমবার রাতে পূর্ব লন্ডনে তার স্ত্রী ফারিয়াল মাকদুমের সাথে বাইরে থাকাকালীন সময় দুই বন্দুকধারী তার ঘড়ি ছিনতাই করে। তিনি বলেন, তিনিও তার স্ত্রী রাস্তা পার হচ্ছিলেন, এই সময় বন্দুক তাক করে তার হাতের ঘড়িটি খুলে নেওয়া হয়। একই সাথে তিনি বলেন, তার দিকে বন্দুক তাক করলেও তার স্ত্রী কয়েক ধাপ পিছিয়ে থাকার কারণে তিনি রক্ষা পেয়েছেন। ঘটনার বিস্তারিত সম্পর্কে তিনি বলেন, তিনি দেখলেন হঠাৎ করেই দুইজন লোক দৌড়ে আসছে, এর মধ্যে একজন তার দিকে বন্দুক তাক করে তার ঘড়ি হুইস চাইল, আর ঘড়ি দেওয়ার পরক্ষণেই তারা সেই জায়গা থেকে চলে যায়, আর এই ঘটনাটি ঘটেছে মাত্র 2 মিনিটে। আমির খান আরও বলেন, রাস্তা দিয়ে লোক যাচ্ছে, গাড়ি যাচ্ছে, কিন্তু এর মাঝেই এমন ঘটনা সত্যি দুঃখজনক। এদিকে 2018 সালে একই রকম আরেকটি ভয়ঙ্কর ঘটনার কথা প্রকাশ করে টুইট করেন আমির খান। ওই সময় তিনি 2012 সালে তার 1,00,000 পাউন্ড মূল্যের রেঞ্জ রোভার চুরি করার চেষ্টাকারীর একটি চক্রের বিরুদ্ধে লড়াই করছিলেন, এমনটাও তিনি জানিয়েছেন। একই সাথে সানডে টাইমসকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, এটা সত্যি ভীতিকর, কারণ তিনি জানতেন তার জীবন ঝুঁকিতে আছে। যখন আপনি এমন পরিস্থিতি থাকবেন তখন আপনার দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, নাইলে আপনি আঘাত পেতে পারেন। তাই এমন দুর্ঘটনা ঘটলে নিজেকে শান্ত রাখাই সবচেয়ে ভালো কাজ। রুমানা রাখি, রানার টিভি, লন্ডন।